প্রিয় শিক্ষার্থীরা, অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি সঞ্জিত কুমার দাস, সহকারী শিক্ষক বিজ্ঞান, আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, জীববিজ্ঞানের দ্বাদশ অধ্যায়ের জীবের বংশগতি ও বিবর্তন, এই অধ্যায়ের থেকে। তো তার আগে আমরা একটা ঘটনা লক্ষ্য করি। খেয়াল করো, এখানে বলা হয়েছে নিচের ঘটনাটি মনোযোগ সহকারে পড়ো। তোমার একজন নিকট আত্মীয় লাল ও সবুজ বর্ণ নির্ধারণ করতে পারে না, আরেকজন হলুদ বর্ণ নির্ধারণ করতে পারে না। তাহলে এখানে কি বলা হচ্ছে, তোমার একজন আত্মীয় আছে যে লাল ও সবুজ বর্ণ শনাক্ত করতে বা চিনতে পারে না, এবং আরেকজন আছে যে লাল ও সবুজ বর্ণ তো চিনতে পারেই না, তার সাথে হলুদ বর্ণ নির্ধারণ করতে পারে না। তাহলে বিষয়টি কি দাঁড়ালো, তোমাদেরকে একটু মনে করে দিই যে আমরা জানি যে বংশগতীয় অস্বাভাবিকতা বা জেনেটিক ডিসঅর্ডারে অনেক ঘটনা আছে, তার মধ্যে এটিও একটি ঘটনা। তাহলে বলতো এটা কি হতে পারে? খেয়াল করো এর কারণ কি, কারণ কি? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস। তাহলে বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস এর অর্থ হলো যে রং শনাক্তকরণে অপারগতা, মানে যে রং চিনতে পারে না তাদেরকে আমরা বলি কালার ব্লাইন্ড। আর রং চিনতে না পারারকেই বলা হচ্ছে, এই যে বৈশিষ্ট্য সেটাই হচ্ছে বর্ণান্ধতা। তো আমরা একটু জেনে নিই। প্রিয় শিক্ষার্থীরা, রং চেনার জন্য আমাদের চোখের স্নায়ু কোষে অসংখ্য রং শনাক্তকারী পিগমেন্ট থাকে। কারো চোখে রং শনাক্তকারী পিগমেন্টের অভাব থাকলে সে লাল ও সবুজ বর্ণ নির্ধারণ করতে পারে না, তখন একে আমরা সার্বজনীন বর্ণান্ধতা বলি। আর যদি একাধিক পিগমেন্ট না থাকে তাহলে সে লাল সবুজ বর্ণ ছাড়াও নীল ও হলুদ রঙের পার্থক্য করতে পারে না। তো আমরা লাল সবুজ এবং হলুদের কথাই বলেছিলাম আমাদের সমস্যায়। তো আমি আগেও বলেছি তোমাদের এটি বংশগতীয় সমস্যা। আচ্ছা, কেন এটাকে বংশগতীয় সমস্যা বলা হলো, একটু ভালোভাবে খেয়াল করো। আমরা জানি যে আমাদের সকল বৈশিষ্ট্যই জিন দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে জিন দ্বারা নিয়ন্ত্রিত, জিন হরমোন তৈরি করে, হরমোন প্রোটিন তৈরি করে, প্রোটিন থেকে বিভিন্ন কোষ বা অঙ্গাণু বা অঙ্গ তৈরি হয়। তাহলে চোখের রং শনাক্তকারী কোষ এটা কি দ্বারা নিয়ন্ত্রিত? চোখের রং শনাক্তকারী কোষের উৎপাদন জিন দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে আমরা সহজেই বুঝতে পারতেছি যে এই রং শনাক্তকারী কোষ যদি উৎপন্ন না হয়, অর্থাৎ কোনো জিনের কারণে যদি এই রং শনাক্তকারী কোষ উৎপন্ন না হয়, তাহলে ওই ব্যক্তি সেই রং শনাক্ত করতে পারবে না, তখন ওই ব্যক্তিকে আমরা বলবো বর্ণান্ধ ব্যক্তি। এবং সে যে এই রং শনাক্ত করতে পারছে না, এইটাকে আমরা বলবো বর্ণান্ধতা। অর্থাৎ রং শনাক্ত করতে না পারার বৈশিষ্ট্যটাই হলো বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস। তো আমরা জানি যে আমরা অনবরত, আমাদের মিউটেশন হয় বা জেনেটিক্যালি অনেক পরিবর্তন আমাদের মধ্যে এমনিতেও হয়ে যায়। তো বর্ণান্ধতা এরকম আরেকটা পার্শ্ব প্রতিক্রিয়ার ফলেও হতে পারে। যেমন আমরা সাধারণত বাতরোগের জন্য স্টেরয়েড জাতীয় ঔষধ যেমন হাইড্রক্সিক্লোরোকুইনিন সেবন করি। এটা অতিমাত্রায় সেবনের ফলে এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে চোখের রং শনাক্তকারী কোষগুলো নষ্ট হয়ে যায়, তখনও কিন্তু মানুষ বর্ণান্ধ হয়ে যায়। তো আমরা অবশ্যই তাহলে কি করব, এই হাইড্রক্সিক্লোরোকুইনিন ঔষধ যেন
অতিমাত্রায় কেউ সেবন না করে বা এটা ব্যবহার যেন না করা লাগে, আমরা সেই দিকে লক্ষ্য রাখব। আচ্ছা, আমরা এখন একটা বিষয় নিয়ে আলোচনা করি যে ছেলেরা বেশি বর্ণান্ধ হয় কেন। আমরা জানি যে প্রতি 10 জন ছেলের মধ্যে একজন বর্ণান্ধ হয়, কিন্তু কেন, এর কারণটা আসলে কি? তোমাদের আগে জেনে রাখা দরকার, বর্ণান্ধতার জন্য দায়ী জিন সেক্স ক্রোমোজোমে অবস্থান করে, অর্থাৎ বর্ণান্ধতার জন্য দায়ী জিন এটি একটি সেক্স লিঙ্কেড জিন। তো এখানে আমি তোমাদের, দেখো, ছেলেদের জিনোটাইপকে 4টি অংশে ভাগ করেছি, কারণ আমরা জানি যে ছেলেদের জিনোটাইপ অর্থাৎ ছেলে নির্ধারিত হয় কিভাবে, এক্স এবং ওয়াই ক্রোমোজোমের উপস্থিতির কারণে কিন্তু ছেলে নির্ধারিত হয়, এবং এক্স এক্স ক্রোমোজোমের উপস্থিতির কারণে মেয়ে নির্ধারিত হয়। অর্থাৎ এক্স এবং ওয়াই এই দুটা হলো আমাদের সেক্স ক্রোমোজোম। তো এখানে যেহেতু এটা সেক্স লিঙ্কের জিন, তাই এটা এক্স অথবা ওয়াই ক্রোমোজোমে থাকবে। আমি বর্ণান্ধতার জন্য দায়ী জিনকে সি দ্বারা নির্দেশ করেছি। এবার ভালোভাবে খেয়াল করো, তাহলে ছেলে হলে কি হবে, এক্স ওয়াই, আর মেয়ে হলে হবে এক্স এক্স। তো ছেলেদের ক্ষেত্রে যদি এক্স ক্রোমোজোমে অথবা ওয়াই ক্রোমোজোমে অথবা এক্স ওয়াই উভয় ক্রোমোজোমে বর্ণান্ধতার জন্য দায়ী জিন সি থাকে, তাহলে ছেলেরা বর্ণান্ধ হবে। আর এক্স ওয়াই এর কোনোটিতেই যদি এই জিন না থাকে, তাহলে স্বাভাবিক হবে। অপরদিকে মেয়েদের ক্ষেত্রে খেয়াল করো, দুটি এক্স ক্রোমোজোমের যে কোনো একটিতে থাকে এই বর্ণান্ধতার দায়ী জিন থাকলে এরা বাহক হবে, কিন্তু বর্ণান্ধ হবে না। মেয়েরা বর্ণান্ধ তখনই হবে যখন দুটা এক্স ক্রোমোজোমেই এই সি জিনটা থাকবে, অর্থাৎ বর্ণান্ধতার জন্য দায়ী জিন দুটা এক্স ক্রোমোজোমে থাকলে মেয়েরা তখনই বর্ণান্ধ হবে, এবং শুধু এক্স এক্স হলে স্বাভাবিক হবে। তাহলে একটা বিষয় ভালো করে বুঝতে পারছো, মেয়েরা কখন, ছেলেরা কখনো বর্ণান্ধ হবে যখন এই, কখন বর্ণান্ধ হবে, যখন এই সি জিনটা উপস্থিত থাকবে। আর মেয়েরা উভয় ক্রোমোজোমে যদি সিজিন থাকে তখন তারা বর্ণান্ধ হবে, অর্থাৎ মেয়েরা বাহক হতে পারে, ছেলেরা বাহক হয় না, ছেলেরা সরাসরি বর্ণান্ধ হয় আর মেয়েরা বাহক হতে পারে, এজন্যই ছেলেরা বেশি বর্ণান্ধ হয়। এবার দেখো, আমরা একটি সমস্যার সমাধান করি। এই সমস্যার সমাধানের মাধ্যমে আমরা অনেক কিছুই জানতে পারবো, কারণ হলো যে তোমাদেরকে বলেছি যে এইটা একটা কি বংশগতীয় সমস্যা বা জেনেটিক ডিসঅর্ডার বা বংশগতীয় অস্বাভাবিকতা। এই বংশগতীয় অস্বাভাবিকতা আমরা একটু উদাহরণের মাধ্যমে সমস্যার সমাধান করব। আমি উদাহরণটা এখানে দিয়েছি, খেয়াল করো, একজন বর্ণান্ধ পুরুষের সাথে একজন বাহক মহিলার বিবাহ হলে তাদের সন্তানের প্রকৃতি কেমন হবে। তো এখানে একজন বর্ণান্ধ পুরুষ, এই পুরুষের আবার শর্ত দেওয়া আছে, শর্তটা কি, যার পিতা স্বাভাবিক কিন্তু মাতা বর্ণান্ধ। এখন তোমাদের একটা বিষয় মনে করে দিই আমি, পুরুষের অর্থাৎ সেক্স ক্রোমোজোম কি এক্স এবং ওয়াই, তাহলে পিতা থেকে পুরুষের কোন ক্রোমোজোমটি আসে, এক্স না ওয়াই? তোমরা জানো পিতা থেকে ওয়াই ক্রোমোজোম আসে, কারণ মাতার শরীরে ওয়াই ক্রোমোজোম থাকে না। তাহলে এখানে বলা হচ্ছে যে একজন বর্ণান্ধ পুরুষের, যার পিতা স্বাভাবিক কিন্তু মাতা বর্ণান্ধ, তাহলে ওই পুরুষের জিনোটাইপটা কি হবে, তাহলে পিতা স্বাভাবিক হলে ওয়াই হবে, আর মাতা যেহেতু বর্ণান্ধ ছিল তাহলে বর্ণান্ধতার জিন কোন ক্রোমোজোমে আসবে, হ্যাঁ এক্স ক্রোমোজোমে আসবে। তাহলে পুরুষের জিনোটাইপ কি হবে,
পুরুষের জিনোটাইপ হবে XCY। এর সাথে একজন বাহক মহিলার বিবাহ হইলে তাদের সন্তানের প্রকৃতি কেমন হবে? তো এখানে আবার বলা হচ্ছে যে বাহক মহিলা, তাহলে বাহক মহিলার জিনোটাইপটা কেমন হবে? বাহক মহিলার জিনোটাইপ হবে XXC অথবা XCX, কারণ যেহেতু মহিলাটি বাহক তাই তার যে কোনো একটি এক্স ক্রোমোজোমে এই সি জিনটা থাকতে পারে। চলো এবার আমরা এই সমস্যার সমাধান করে নিই। সমাধানে দেখো, আমি আবারও বর্ণবাদতার জন্য দায়ী জিনকে সি হিসাবে ধরে নিয়েছি। তোমাদের আবারও মনে করে দেই যে সি জিনটা কি সেক্স লিঙ্কের জিন, অর্থাৎ এটি সেক্স ক্রোমোজোমে থাকবে। তো পুরুষের সেক্স ক্রোমোজোম কি XY, তো আমাদের শর্ত কি দেওয়া ছিল? বাহক মহিলা এবং স্বাভাবিক পুরুষের সন্তান ছিল যে পুরুষের বিবাহ আমরা দিচ্ছি। তাহলে যে পুরুষের সাথে মহিলার বিবাহ হচ্ছে সে পুরুষের পিতা ছিল স্বাভাবিক, তাই পিতা থেকে ওয়াই ক্রোমোজোম আসে, এই জন্য ওয়াই, আর মাতা বাহক ছিল, ওই জন্য মাতাতেই তার বর্ণান্ধতার দায়ী জিন অর্থাৎ এক্স ক্রোমোজোমে সি জিনটা থাকবে, এই জন্য পুরুষের জিনোটাইপ XCY। আবার মহিলার জিনোটাইপ হবে XX, তো এখানে মহিলা যেহেতু বাহক তার যে কোনো একটা এক্স ক্রোমোজোমে সি জিনটা থাকবে। এবার আমরা দেখে নিই যে এদের সন্তানের প্রকৃতি কেমন হবে। তো এদের ক্রসিং এর জন্য আমি, দেখো খেয়াল করে, এখানে পিতা এবং মাতা উল্লেখ করেছি। ফিনোটাইপ, পিতা হলো বর্ণান্ধ আর মাতা হলো বাহক। পিতা কেন বর্ণান্ধ হলো? কারণ আমরা জানি যে পিতার এক্স অথবা ওয়াই যে কোনো একটি ক্রোমোজোমে যদি বর্ণান্ধতার দায়ী জিন থাকে তাহলে পিতা বর্ণান্ধ হবে, কারণ ছেলেদের বর্ণান্ধতার হার বেশি কারণেই ছিল যে বর্ণান্ধতার জিন থাকা মাত্রই তারা বর্ণান্ধ হয়, বাহক হয় না। আর এখানে আরেকটা বিষয় তোমাদের বলে রাখি যে ফিনোটাইপ কি। ফিনোটাইপ হলো জিনের প্রভাবে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায়, অর্থাৎ বাহ্যিক বৈশিষ্ট্য, সেটাই হবে ফিনোটাইপ। তাহলে এখানে পিতা হবে বর্ণান্ধ এবং মাতা বাহক। তাহলে জিনোটাইপ কি হবে? বর্ণান্ধ পিতার জিনোটাইপ XCY এবং মাতার XXC। আমরা জানি যে মিওসিস বিভাজনের মাধ্যমে জননকোষ বা গ্যামেট উৎপন্ন হয়, তাই পিতার শরীরে দুই ধরনের গ্যামেট উৎপন্ন হবে, অর্থাৎ দুই ধরনের শুক্রাণু উৎপন্ন হবে। একটা শুক্রাণু হবে XC ক্রোমোজোমধারী, আরেকটা শুক্রাণু হবে ওয়াই ক্রোমোজোমধারী। অপরদিকে মাতার শরীরে দুই ধরনের ডিম্বাণু উৎপন্ন হবে, একটা হবে এক্স ক্রোমোজোমধারী ডিম্বাণু, আরেকটি হবে XC ক্রোমোজোমধারী ডিম্বাণু। যদি পিতার XC ক্রোমোজোমধারী শুক্রাণুর সাথে মাতার এক্স ডিম্বাণুর মিলন ঘটে তাহলে জাইগোট হবে XXC, অর্থাৎ এখানে কন্যা সন্তান হবে এবং তা হবে বাহক। আবার যদি পিতার XC শুক্রাণুর সাথে মাতার XC ডিম্বাণুর মিলন ঘটে তাহলে জাইগোট হবে XCXC, অর্থাৎ এখানে কন্যা সন্তান হবে এবং তা হবে বর্ণান্ধ। যদি পিতার ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণুর সাথে মাতার এক্স ডিম্বাণুর মিলন ঘটে তাহলে তাদের পুত্র সন্তান হবে এবং তা হবে স্বাভাবিক পুত্র সন্তান। অপরদিকে যদি পিতার ওয়াই ক্রোমোজোমধারী শুক্রাণুর সাথে মাতার XC ডিম্বাণুর মিলন ঘটে তাহলে জাইগোট উৎপন্ন হবে XCY এবং পুত্র সন্তান হলেও তা হবে বর্ণান্ধ। তাহলে প্রদত্ত শর্ত অনুসারে এই দম্পতিদের থেকে আমরা কন্যা সন্তান পেতে পারি কি ধরনের? কন্যা সন্তান হবে বাহক অথবা বর্ণান্ধ, কন্যা সন্তান কখনোই স্বাভাবিক হবে না। অপরদিকে পুত্র সন্তান স্বাভাবিকও হতে পারে এবং বর্ণান্ধ হতে পারে।
আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। কতটুকু বুঝলে তার জন্য তোমাদেরকে একটা কাজ দিব আমি। দেখো কাজটি কি, একজন বর্ণাঢ্য মহিলার সাথে একজন স্বাভাবিক পুরুষের বিয়ে হলে তাদের সন্তানের প্রকৃতি কেমন হবে। তাহলে এখানে বর্ণাঢ্য মহিলা হলে আর স্বাভাবিক পুরুষ হলে তাদের জিনোটাইপটা কেমন হবে? আমি তো আগেই বলেছি তোমাদেরকে একটু হেল্প করি, তাই না? আচ্ছা, বর্ণাঢ্য মহিলার ক্ষেত্রে কি হবে, তাদের উভয় এক্স ক্রোমোজোমে সি জিনটা থাকবে, আর স্বাভাবিক পুরুষ এক্স ওয়াই। তো সবাই এই বাড়ির কাজটা করবে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই সুস্থ ও সুন্দর থাকবে এই কামনায়। এবং আরেকটা কথা বলে রাখি তোমাদের, যে সবাই বাড়িতে থাকবে, অযথা বাইরে বের হবে না। তোমরা সবাই জানো যে এখন আমরা একটা খুব খারাপ সময় অতিবাহিত করতেছি, অতএব সবাই ঘরে থাকবা, সুস্থ থাকবা, ভালো থাকবা।